আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা শুরু করে দিই। আচ্ছা বলো দেখি, আমরা কতদিন চ্যাপ্টার আমরা কতদিন চ্যাপ্টার ফাইভের শেষের দিকে ছিলাম? তো কারো কোনো প্রবলেমস আছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে একটু বলো। আচ্ছা লামিয়া কয়েকটা প্রবলেম পাঠাইছো, ওগুলো কি চ্যাপ্টার রিলেটেড প্রবলেম ছিল? আমি তিনটা প্রশ্ন পাঠিয়েছিলাম। হ্যাঁ তোমার কথাই বলতেছি, এই চ্যাপ্টার রিলেটেড প্রবলেম ছিল না, আমি দেখিনি এই প্রবলেমসগুলো যদিও। এগুলো কি পারো নাই না? স্যার দুইটা পারি নাই, আর স্যার আরেকটা একটু দেখছেন সেটা ঘোড়ার ছবি দেওয়া আছে। হ্যাঁ ওইটা না স্যার, স্যার এটা আমার একটা কনফিউশন আছে স্যার। এখানে ঘোড়াটা ওই বক্সটার উপর দাঁড়ানোর পর 12 সেন্টিমিটার ভিতরে ঢুকে গেছে পানির নিচে। ওরা ওই 12 সেন্টিমিটারটাকে ধরে ওই পানির তলায় বক্সের আয়তন বের করে তারপরে ওটার ওজন, ওই ওজন থেকে ঘোড়ার ওজন বের করেছে। সেটা করা যাবে, বাট তুমি যে ছবিটা পাঠাইছো তুমি একটু আরেকবার ভালো করে ছবিটা পাঠাতে পারো? মানে পেজটা একদম কার হয়ে আছে, তো এখানে কি আর কোনো ইনফরমেশন দেওয়া নাই? আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, বক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এবং সেকেন্ড মাঝখানে যে ছবিটা সেখানে আসলে অন্ধকার, আমি দেখতে পাচ্ছি না বক্সটা কতটুকু ডুবে আছে, কোনো কিছু বলা নেই। না স্যার এখানে কিছু বলা নেই কতটুকু ডুবে আছে, কিন্তু স্যার আচ্ছা 12 সেন্টিমিটার যে 12 সেন্টিমিটার যে মার্ক করছে, কোথা থেকে 12 সেন্টিমিটার মার্ক করছে আমি বুঝতে পারতেছি না, অন্ধ বেশিটা ব্ল্যাক শ্যাডো আসছে। আচ্ছা মানে একটু দাঁড়াও আমি দেখি ছবিটা আঁকি, তুমি আমাকে দেখো ইফ আই এম রং। পানির ঘনত্ব এত, আচ্ছা একটা মিনিট সবাইকে অ্যাড করে নিন। আমি যতটুকু দেখতে পাচ্ছি সে অনুযায়ী ছবিটা আঁকতেছি, কারেক্ট মি ইফ আই এম রং। হ্যাঁ তো তোমার এখানে একটা পাত্র বা এই জাতীয় কিছুর মধ্যে আমি ধরে নিলাম কিছু তরল পদার্থ আছে, তো সেখানে একটা বাক্স আছে, এবং ছবি দেখে যেটা মনে হচ্ছে, ছবি দেখে যে ওই বাক্সটার ঠিক অর্ধেক পরিমাণ পানি যে ডুবে আছে, তাই তো এরকমই না? আচ্ছা এখন ওরা যে স্ট্রাকচারটা দেখাইছে ওই বাক্সটার যে জিনিস জানা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে বক্সটার, এটা দেওয়া আছে 300 সেন্টিমিটার মানে 0.3 মিটার প্রস্থ, আর হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য দেওয়া আছে 300 সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে 200 সেন্টিমিটার মানে 0.2 মিটার। আচ্ছা তাহলে লেন্থ হচ্ছে 0.3 মিটার, ব্রড হচ্ছে 0.2 মিটার, আর হাইট দেওয়া নেই। প্রশ্নের মধ্যে কিছু ইনফরমেশন মিস আছে বুঝতে পারছো, যেমন সেকেন্ড ছবিটায় খেয়াল করে দেখো তারা এইরকম একটা শেপ তৈরি করছে, তাই না? তো হ্যাঁ এখন এখানে যে হাইটটা দিয়েছে, হাইটটা দিয়েছে পাত্রের তলা থেকে এই পর্যন্ত 50 সেন্টিমিটার। তো এখন এই হাইটের তো কোনো মিনিং নাই, ভ্যালু নাই, কারণ এই হাইটটা এমন না
যে এটা পানির তলদেশ থেকে, পানির তলদেশ তো একটু উপরে, তাই না? ওই যে আমরা এখনো কিছু বোঝা শুরুই করিনি, আমরা নিজেরাও কিছু বুঝতেছি না। ওই যে লামিয়া কয়েকটা ম্যাথ পাঠাইছে, ঠিক আছে, প্রথম ম্যাথটা দেখো, এখানে একটা ঘোড়ার ছবিওয়ালা ম্যাথ আছে, আমরা যে ছবিটাই আঁকতেছি, ঠিক আছে, আর কিছু না। মেসেঞ্জার গ্রুপে দেখো এটা দেওয়া আছে। এখন এখানে ইনফরমেশনটা প্রপারলি দেওয়া নাই লামিয়া, বুঝতে পারছো? আমার এই হাইট দিয়ে কোনো কাজে আসবে না, আমার বক্সটার হাইট প্রয়োজন, আমার বক্সটার হাইট প্রয়োজন, তাহলে আমি আলটিমেটলি বক্সটার ভলিউম বের করতে পারবো, নেট ভলিউম বের করতে পারবো। এন্ড আমার এইটাও জানা প্রয়োজন, যখন বাক্সটা এইভাবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসমান আছে, তার কি ঠিক অর্ধেক পরিমাণই ভাসমান নাকি তার থেকে বেশি পরিমাণে ভাসমান আছে? মানে ছবি যদি কারেক্ট ধরে নেই, ছবি দেখে মনে হচ্ছে যে এটা অর্ধেক পরিমাণ পানিতে ডুবে আছে, কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা, সেকেন্ড ছবিতে যখন ওই একই পাত্রটার মধ্যে পানি আছে এবং তার উপরে ঘোড়াটা দাঁড়াইছে বাক্সটার উপরে, তখন ওখানে 12 সেন্টিমিটার দেওয়া, এটা কতটুকু 12 সেন্টিমিটার, মানে একটু আমাকে বলো। বক্সের তলা থেকে আচ্ছা, তার মানে আমি ধরে নিতে পারি যে মানে এই যে বক্সের যতটুকু অংশ পানির নিচে আছে তার গভীরতা 12 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা ফাইন, অঙ্কটা হবে একটা জিনিস না, মানে একটা ভ্যালু থাকতে হবে, সেটা হচ্ছে বাক্সটার ডিপ, ঠিক আছে, মানে সেটার গভীরতা কত, মানে অ্যাকচুয়ালি বক্সটার ভলিউম লাগবে, না হলে এই অঙ্কটা করা যাবে না। স্যার এখানে গাইডে যেভাবে করেছে, বলো কিভাবে করেছে স্যার, ওরা হচ্ছে 12 সেন্টিমিটারটাকে মানে আর কি 12 সেন্টিমিটার ধরে নিচে যে, নিজের ওজনের জন্যই অর্ধেক পরিমাণ ডুবেছিল, তো তাহলে এখন মানে অর্ধেক পরিমাণ ডুবেছিল ছবি দেখে আন্দাজ করতেছে, কিন্তু অর্ধেক কিন্তু বলাও নাই, কথাটা বুঝতে পারছো? কারণ ছবি তো সবসময় পারফেক্ট আঁকে না, আঁকা থাকে না। ধরে নিলাম যে ছবিটা একদম পারফেক্টলি আঁকা, সেই হিসেবে আমি চিন্তা করে নিলাম এর টোটাল ভলিউম যদি ভি হয়, তাহলে তার পায়ের নিচে থাকা সময় তার যে প্রবণতাটা, আমি তোমাকে প্রসেসটা বলে দিই কি করতে হবে যদি দেওয়া থাকতো। ধরে নাও যে আমাদের যে বক্সটা সেটার ওজন হচ্ছে ডাব্লিউ, আর যে ঘোড়াটা আছে ঘোড়াটার ওজন ধরো ডাব্লিউ প্রাইম, ঠিক আছে। আচ্ছা লিখে রাখি, বক্সের ওজন হচ্ছে ডব্লিউ আর ঘোড়ার ওজন হচ্ছে ধরো ডাব্লিউ প্রাইম, বা ডাব্লিউ এইচ দিয়ে লিখলাম, এইচ ফর হর্স, ঠিক আছে, আর ডাব্লিউ বি লিখলাম বক্সের ওজন, ডাব্লিউ বি আর ডাব্লিউ এইচ, ঠিক আছে। তো ধরে যদি আমরা যদি ধরে নেই যে বক্সটার আয়তন ভি, এবং ছবিটাকে যদি ধরে নেই যে ছবি অনুযায়ী ঠিক অর্ধেক ডুবে আছে, তাহলে বক্সটার যে ওজন ডাব্লিউ বি সেটা হবে হাফ অফ ভি রো জি, বুঝতে পারছো লাইনটার মানে? সবাই কি বুঝতে পারছো? জাস্ট এই মুহূর্তে বক্সটার প্লবতা বের করছি, তার বক্সের প্লবতা কত, ভি রো জি, ভি কত কার্যকরী আয়তন পানির নিচে, এখন বক্সের টোটাল আয়তন যেহেতু আমি ভি ধরছি, তাহলে হাফ ভি হচ্ছে পানির নিচে থাকা আয়তন, তার সাথে রো জি গুণ করে বক্সের ওজনটা আমি পাবো এখান থেকে। দেন যখন এই বক্সের উপর ঘোড়া কেমনে আঁকে, আচ্ছা এই হচ্ছে ঘোড়া, এই হচ্ছে ঘোড়া, তো বক্সের উপর যখন ঘোড়া দাঁড়াইছে তখন আরেকটু অংশ ডুবছে, কারণ উপর থেকে আরেকটা ওজন ওজন কাজ করতেছে, সেটাকে ব্যালেন্স করার জন্য আরো একটু প্রবতার প্রয়োজন, সো বক্সটা একটু নিচের দিকে গেছে, এবং যতটুক নিচের দিকে গেছে
সেটাকে তারা বলতেছে 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার গভীর পানি পানির নিচে আছে বক্সটা 12 সেন্টিমিটার তো ওই অবস্থায় এই যে 12 সেন্টিমিটার গভীরতায় যে বক্সের যতটুকু অংশ আছে সেটা যেই পরিমাণ প্রবণতা জেনারেট করতেছে সেটা আসলে কার সমান সেটা আসলে বক্সের ওজন প্লাস ঘোড়ার ওজন দুইটার সমান কথাটা বুঝতে পারছো যদি এখন আমরা 12 সেন্টিমিটার গভীরতা ধরে এই অবস্থায় পানির নিচে বক্সটার কতটুকু আয়তন আছে আছে সেটা বের করতে চাই সেটা যদি হয় বি প্রাইম তাহলে বি প্রাইমের ভ্যালু হবে 0.2 ইনটু 0.3 ইনটু হচ্ছে 0.12 সেন্টিমিটারে করলে ই করলে কত আসে 0.012 মিলিমিটার তাই না সো এই এটাকে গুণ করে আমরা যে ভলিউমটা পাবো সেটা হচ্ছে এই মুহূর্তে পানির নিচে থাকা কার্যকরী আয়তন যেটা দিয়ে সে দুইটা জিনিসকে সামলাচ্ছেন তার নিজের ওজন প্লাস ঘোড়ার ওজন তার মানে তখন আমি বলতে পারবো যে বক্সের ওজন WB প্লাস ঘোড়ার ওজন WH ইজ ইকুয়াল টু হবে এখনকার প্রবণতা মানে V প্রাইম রো জি কথাটা কি বুঝতে পারলাম তো এখান থেকে তুমি যদি এখন ঘোড়ার ওজন বের করতে চাও তোমার লাগবে কি বক্সের ওজন অথবা বক্সের প্রকৃত আয়তন এবং এইখানে কত অংশ পানির নিচে ডুবে আছে সেই পরিমাণটা লাগবে বক্সের প্রকৃত উচ্চতা লাগবে এই দুটা ছাড়া আমি দেখতেছি না এখানে বের করার কোনো ওয়ে আছে আর তুমি বললা কি গাইডে কি করছে এই যে 12 সেন্টিমিটার আয়তন ধরেই সেটার প্রবণতা বের করছে সেটাকেই বলতেছে ঘোড়ার ওজন তাই তো এটা তো ঘোড়ার ওজন না এটা ঘোড়া প্লাস বক্সের ওজন ঠিক আছে সবাই বুঝতে পারলাম আচ্ছা তারপরে কি প্রবলেম আছে তারপরে গুলা পারছো তোমাদের করতে হবে প্রচুর আমি নিজেই করাবো যাই হোক এখন তোমরা নিজেরা দেখবো সেটা ভালো ব্যাপার একটা বুদবুদ পানির 15 সেন্টিমিটার গভীরে সৃষ্টি হয়ে পানির উপরে আসলো তো এই হচ্ছে একটা বুদবুদ ধরলাম সেই বুদবুদটা পানির নিচে আছে ঠিক আছে এই আমাদের পানি তো যেটা পানি এটার গভীরতা পানি থেকে এটার পৃষ্ঠ থেকে এটার গভীরতা হচ্ছে 15 মিটার আচ্ছা তো গভীর সৃষ্টি হয়ে কি হলো পানির উপরে আসলো আচ্ছা ফাইন উপরে আসলো এখন বলো তো দেখি পানির বুদবুদটা যখন উপরে আসবে কি হবে কিছু কি পরিবর্তন হবে বুদবুদের কিছু পরিবর্তন হবে না বুদবুদের আকার বড় হয়ে যাবে হ্যাঁ বুদবুদটার আকার বড় হয়ে যাবে কেন বড় হয়ে যাবে তুমি বুঝতে পারছো ধরো এই বুদবুদটা প্রথমে পানির উপরেই ছিল কোনো কারণে আমি তাকে পানির গভীরে 15 সেন্টিমিটার গভীরে নিয়ে আসছি তো পানির যদি গভীরে আমরা চাই সেখানে কি চাপ বেড়ে যায় না তো চাপ বাড়লে কি হবে বুদবুদটা আস্তে আস্তে সংকুচিত হতে হতে ছোট হতে থাকবে উল্টা ভাবে চিন্তা করলে পানির নিচে একটা বুদবুদ যদি পানির নিচ থেকে উপরে দিকে যায় তাহলে তার আয়তনটা ডেফিনেটলি বেড়ে যাবে আচ্ছা এখন কি বলছে সৃষ্টি হওয়ার সময় বুদবুদটার আয়তন ছিল 2 সেন্টিমিটার কিউব আচ্ছা সৃষ্টি হয়েছে কোথায় পানির নিচে তাহলে এখানে তার ভলিউম হচ্ছে 2 সেন্টিমিটার কিউব ওকে ফাইন 2 সেন্টিমিটার তো এখন গতে কি বলছে বায়ুমণ্ডলের চাপ 2 অ্যাটমোস্ফিয়ার হলে পানির পৃষ্ঠদেশে বুদবুদের আয়তন নির্ণয় করো আচ্ছা এটার জন্য একটা সূত্র লাগবে এই সূত্রটা এই চ্যাপ্টারে আছে কিনা আমি তো জানি না আমি খেয়াল করি নাই সূত্রটা হচ্ছে P1 V1 is equal to P2 V2 এই সূত্রটি পাইছো তোমরা বইয়ের কোথাও
আপনি পাইনি এটা পাবা চ্যাপ্টার 6 এ পাবা ঠিক আছে তবে এই এইভাবে দেখতে পাবা না অন্য একটা রূপে পাবা তো এই 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 সূত্রটা এখানেও কাজে লাগবে আমি একটু জিনিসটা বলি বুঝিয়ে দেই তোমাদেরকে আমরা যখন একটা বস্তুকে চাপ প্রয়োগ করি তার কি হয় মানে একটা গ্যাসীয় পদার্থ প্রবাহিত পদার্থ মূলত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বেশি এটা পরিলক্ষিত হয় চাপ প্রয়োগ করলে তার আয়তনটা কমে যায় রাইট তো এখন চাপ বাড়ার আয়তনটা বেড়ে যায় তো এখানে একটা বিষয় হচ্ছে যে যখন তুমি প্রেসার বাড়াবা তখন আয়তন কমে যাবে প্রেসার বাড়াবা আয়তন কমে যাবে আবার যদি তুমি প্রেসার কমাও তাহলে আয়তন বেড়ে যাবে তার মানে যেটা হচ্ছে যে একটা বাড়লে আরেকটা কমে একটা করলে আরেকটা বাড়ে এবং তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে সমানুপাতিক পি পি প্রপোর্শনাল টু ভি ঠিক আছে এখন আমরা পি প্রপোর্শনাল টু হ্যাঁ বলো কিছু বলো হ্যাঁ ব্যস্তানুপাতিক তো পি প্রপোর্শনাল টু 1 বাই ভি থ্যাংক ইউ তো এখন আমরা যদি কনস্ট্যান্ট এখানে প্রপোর্শনাল সাইনটা উঠিয়ে দেই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি p is equal to constant k into 1 by v বা এখান থেকে আমরা বলতে পারি pv is equal to constant বুঝতে পারছি তার মানে চাপ এবং আয়তনের গুণফলটা আসলে সবসময় একই রকম থাকে কথাটা বুঝতে পারছি তো এখন এখানে যে চাপ ছিল পানির 15 সেন্টিমিটার নিচে সেই চাপটা ধরলাম আমি P1 আর এখানে চাপ ধরলাম আমি P2 তো এখন এখানে আয়তন কম ছিল সেটা ধরলাম আয়তনটা হচ্ছে V1 এবং এখানে তার যে আয়তনটা দাঁড়ালো ধরলাম সেটা হচ্ছে V2 তাহলে এই দুইটার গুণফল সবসময় সেম থাকবে এই জন্য আমরা বলতে পারি P1 V1 equal to P2 V2 বোঝা গেছে স্যার ক্লিয়ার তো এখন কি করতে হবে বুঝতে পারছো আমাদের পানির নিচে আয়তন দেওয়া আছে 2 সেন্টিমিটার কিউব চাইছে কি এই পৃষ্ঠদেশে বুদবুদের আয়তন কত মানে v2 এর ভ্যালু বের করতে বলছে এখন এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে v2 এর ভ্যালু কত সেটা হচ্ছে p1 v1 বাই হচ্ছে p2 তাই তো এখন ওরা একটা কথা বলে দিছে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপ টু অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার আচ্ছা একটা জিনিস বলো তো দেখি এই যে বুদবুদটা যখন নিচে আছে তার পানি তো তাকে চাপ দিচ্ছে এবং সেই চাপ বের করার সূত্রটা কি p is equal to h rho g তাই তো আমরা যখন এই সূত্র ব্যবহার করে চাপটা বের করি আমরা শুধু চিন্তা করে নিই পানিরই চাপ আছে বায়ুমণ্ডলের চাপ আমরা ধরি না কিন্তু বাস্তবে পানি তো বায়ুমণ্ডলেই থাকে তো এই যে বায়ু উপরে থেকে যে বায়ুমণ্ডলে একটা চাপ আছে যেটা বলা হচ্ছে টু অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার তাহলে এইটা কি তখন এই বুদবুদের সাথে অ্যাড হবে না হবে নিচেরটার সাথে অ্যাড হবে কারণ এখানে পানির চাপ আছে প্লাস বাইরের থেকে বায়ুমণ্ডলের চাপ সেটাও তো পানির উপরে গিয়েই পড়তেছে কথাটা কি বুঝতে পারছি এই হচ্ছে বিষয় তো আমরা যদি ধরে নেই বুদবুদটা যখন পানির উপরে ছিল উপরে চলে আসছে তখন তো বলা যায় যে হাইট শূন্য মানে সেখানে আর তোমার পানির কোনো চাপ নাই কিন্তু বায়ুমণ্ডলের চাপ তো স্টিল সেখানে এক্সিস্ট করতেছে তাই না তাহলে এখানে যদি বলি পানির পৃষ্ঠে চাপ কত সেটা যদি হয় p2 সেটা কত হবে সেটা আসলে হবে 2 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার ঠিক আছে বা সেটা হচ্ছে 2 ইনটু 101325 প্যাস্কেল কারণ এক প্যাস এক অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার মানে এত প্যাস্কেল আমরা জানি কথা বোঝা গেছে আচ্ছা তো এখন তাহলে পানির নিচে যদি বুদবুদটার উপর প্রকৃত ক্রিয়াশীল চাপ যদি হয় তোমার p1 যদি হয় p1 চাপ হয় তাহলে p1 চাপের মান কত হবে এটা হবে আসলে p2
প্লাস এইচ রো জি, তাই না? সো এখানে মানগুলা বসায় দিবা, পি ওয়ান পি টু মান পেয়ে গেলা, ভি ওয়ান এর মান তো জানোই সেন্টিমিটার কিউব, সবকিছু এখানে বসে ফেলবা। এখন একটা বিষয়, যখন তুমি এখানে প্যাস্কেল ইউজ করতেছো, প্যাস্কেল প্যাস্কেল তো এসআই একক, তাই না? নিউটন পার মিটার স্কয়ার, আয়তনটা কত আছে সেন্টিমিটার কিউবে, তাহলে এটাকে মিটার কিউবে আনতে হবে। তার মানে এখানে আমাদের তখন ভলিউম মানে v1 এর ভ্যালু দাঁড়াবে 2 × 10^100, না তাহলে হচ্ছে 10^-6 মিটার কিউব। বুঝতে পারছি? তিনটা ভ্যালু পেয়ে গেল, এখন শুধু মাঝখানে বসাইলে অ্যান্সার বের হয়ে আসবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আর কি প্রবলেম আছে? আই এম সরি, ক্যামেরাই লাগাই ফেলছি। আর কি প্রবলেম আছে? পরেরটা পারছো? একটি তরলে ছেড়ে দেওয়া হলো, ধাতব টুকরোটির আয়তনের এত অংশ তরলে ভেসে থাকে। আচ্ছা, ধাতব টুকরার সাথে এত লিটার ঘনত্বে এত ঘনের একটা কাঠ বেঁধে পানিতে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, তরলের ঘনত্ব কত সেটা প্রথমে বের করতে বলছে। আচ্ছা, কি বলা আছে? বস্তুটার ঘনত্ব হচ্ছে 8000 kg/m³, রো হচ্ছে 8000 kg/m³, ফাইন। ওইটার ভর এম হচ্ছে তোমার 500 গ্রাম বা 0.5 kg, 0.5 kg। তো এটার ভলিউম তো এখান থেকে বের করা যাবে, নাকি? ভলিউম বের করা যাবে না? ভি ইকুয়াল হচ্ছে এম বাই রো, তাই তো? ভলিউমটা প্রথমে বের করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন ওই ধাতব টুকরাটাকে কি করা হলো, একটা তরলে ছেড়ে দেওয়া হলো, কোন একটা অজানা তরল। এটা একটু মুছে নেওয়া দরকার। আচ্ছা, অজানা তরলে ছেড়ে দিলাম, ভালো কথা। বলো স্যার, আমি যেরকম ভলিউম বের করে এই অঙ্কটা করে, ভলিউম মনে হয় আসলে, ভলিউম মনে হয় আসলে বের করা লাগবেও না, ঠিক আছে? দেখি আগে, ঠিক আছে? সো বস্তুটা যখন পানিতে ডুবেছিল তখন তার 5/3 তরলে ভেসে থাকে। ও আচ্ছা, তাহলে ভলিউম লাগবে, ঠিক আছে? তাহলে এটার সাথে তুমি এখানে এখানে যেটা বের হবে তার সাথে 3/5 গুণ করে দিবা। কথা বুঝতে পারছো? 3/5 গুণ করে দিলে তুমি পেয়ে যাবা যে তার অ্যাকচুয়ালি কতটুকু আয়তন পানির নিচে থাকে। কথাটা কি বুঝতে পারলাম? বুঝো নাই কাহিনীটা? আচ্ছা, আমি একটু গোটা জিনিসটা ফার্স্ট থেকে বুঝি, আমি হয়তো ভাবছি বুঝে যাওয়ার সাথে সাথে। আচ্ছা, এখানে আগে কত আসে বের করো তো, ভলিউমটা বের করো, ভি কল এম বাই রো করে কত আসে? কত? 6.25 × 10^5। আচ্ছা, 6.25 × 10^5, তাই তো? ঠিক আছে তো? আমি তারপর দেখি। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে বস্তুটার প্রকৃত আয়তন, নাকি? এটা হচ্ছে তার টোটাল আয়তন, বস্তুটার মোট, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন করছে, এটা যখন পানিতে ডুবে থাকে তখন তার 5/3 কোথায় থাকে? পানির নিচে থাকে, তাই তো? এখন যেহেতু সে এই অবস্থায় ভাসতেছে, তাহলে তো আমি বলতে পারি এই মুহূর্তে বস্তুটার ওজন আর তার যে প্লবতা দুইটা সমান, নাকি? বলতে পারি না?
এবং এটার ওজন তো আমরা বের করে নিতে পারবো, পারবো W is equal to mg করে? আচ্ছা ওজনটা কত আসে দেখো তো, 4.9 কেজি আসে না? নাকি 4.9 কেজি এটা ওজন? তো এই মুহূর্তে তার টোটাল আয়তন এত, বাট এই আয়তনের কত অংশ পানির নিচে আছে? 5/3 অংশ, তাই তো? তো তাহলে কতটুক পরিমাণ আয়তন অ্যাকচুয়ালি পানির নিচে? যদি ধরে নেই এই মুহূর্তে তার ভি প্রাইম আয়তন পানির নিচে আছে, তাহলে ভি প্রাইমটা আসলে কত হবে? এই যে 6.25 × 10⁻¹⁵, তার 5/3 অংশ না? বুঝতে পারছি। এখন এটা হিসাব করো, এটা কত আসে? আচ্ছা তো তাহলে এই মুহূর্তে বস্তুটার ওজন হচ্ছে W, আর তার প্রবতা হচ্ছে সমান, প্রবতা যদি হয় F, দুইটা সমান, তাহলে ওজন হচ্ছে আমার 4.9 is equal to F equal to কত? V rho g, মানে এখানে হচ্ছে V prime rho g। তো V prime তো বের করে ফেললাম, rho কি? তরলের ঘনত্ব, যেটা আমাকে বের করতে হবে, তাই তো আমি এখানে W লিখি, পরে মান বসাবো, W equal V prime rho g। তাহলে এখান থেকে rho এর ভ্যালু কত আসতেছে? রোয়ের ভ্যালু আসতেছে W/V'G। বুঝলাম এতটুক? সবাই বুঝলাম? তো এখন তো সবগুলো মান তোমার কাছে আছে নাকি? 4.9 বাই হচ্ছে 3.75 × 10⁻¹⁵ × 9.8, দেখো এখন উত্তর মিলে কিনা। উত্তর কি এটা আছে? যদি 20,000 থেকে তাহলে ভুল আছে, যদি আমাদের এখানে কোথাও ক্যালকুলেশনে ভুল না থাকে তাহলে এখানে উত্তর ভুল আছে। প্রসেসটা বুঝতে পারছো? বই তোমার গাইডে কি এই প্রসেস মেনটেন করছে? মনে হয় না। সেখানে কি সেম প্রসেস? যা এত ডিফারেন্ট আমি বুঝতে চাই না, এটা যদি বুঝে থাকো এটাই এটা 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 ওয়ে, প্রপার ওয়ে। আর তো কিছু আমি এখানে পুরো প্রবলেম দেখতেছি না, এখানে যদি তোমরা ক্যালকুলেশন ভুল না করে থাকো সবই ঠিক থাকার কথা। ওকে, তারপরে তোমার তোমার কত আসছিল অ্যানসার? তোমার এটা ঠিক মনে নাই, খুব খাতে করেছিলাম। ও আচ্ছা, ভালো তো, খুব ভালো। আচ্ছা তো গেল প্রবলেমস, এবার বলো আর আর কি প্রবলেমস আছে? কারো কি আর কোনো প্রবলেম নাই, কোনো প্রশ্ন নাই আমাদের টপিক গুলোর উপর? আচ্ছা যদি প্রশ্ন না থাকে আমরা সামনে টপিকে আগাই, ঠিক আছে? গতদিন বল বৃদ্ধিকর নীতিটা দেখাইছিলাম, ভালো করে বুঝাইতে পারিনি, বুঝে আমি মজা পাই নাই। তোমরা কি বুঝছো সবাই? আবার কি বুঝাইতে হবে বল বৃদ্ধিকর নীতিটা? আরেকবার একটু বুঝাবো। আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝি। তো বল বৃদ্ধিকর নীতিটা বোঝার জন্য আমরা করছিলাম কি, আমরা একটা আবদ্ধ পাত্র নিছিলাম, ধরেই হচ্ছে সেই আবদ্ধ পাত্রটা, পাত্রটার
মধ্যে যে ঘটনাটা ঘটছে, একটা চিকন নল আছে এবং আরেকটা হচ্ছে মোটা নল আছে, এবং এই দুইটার সাথেই আসলে একটা করে পিস্টন প্রবেশ করানো আছে। এটা একটু নিচের দিকে থাকবে। এখন তো কি ঘটনাটা ঘটে, আমরা এটার মধ্যে অবভিয়াসলি লিকুইড ভরে রাখবো। তো লিকুইড কানায় কানায় ভরে রাখার পরে যেটা করতে হবে, আমরা একটা পিস্টন ধরে চাপ প্রয়োগ করব, বা লিটারেলি আমরা বলই প্রয়োগ করব আসলে, ঠিক আছে, বল প্রয়োগ করব। এবং এটা নিচের দিকে নামলে কি হবে, এই পিস্টনটা উপরের দিকে উঠে আসবে, এবং যেহেতু এটা থেকে এটা বড়, এখানে আমরা যে বলটা পাবো, ধরো সেটা হচ্ছে এফ টু, এটা হচ্ছে এফ ওয়ান, এখানে এই এফ টু ইজ গ্রেটার দেন এফ ওয়ান হবে, মানে এখানে বেশি পরিমাণে বল আমি পাবো। তো কাহিনীটা কি হচ্ছে, এখানে কাহিনীটা খুব সিম্পল। প্যাস্কেলের সূত্র হচ্ছে আবদ্ধ কোনো একটা অঞ্চলে কোনো জায়গায় চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে সব জায়গায় সমানভাবে সঞ্চালিত হবে। তো কি হচ্ছে, ধরো এই যে আমাদের পিস্টনটা আছে, এই পিস্টনটার মধ্যে সাপোজ ধরো আমরা 10 নিউটন বল প্রয়োগ করতেছি, 10 নিউটন, এবং এই যে পিস্টনটার যে ক্ষেত্রফল এ, সেটা ধরো 2 মিটার স্কোয়ার, কত 2 মিটার স্কোয়ার। তাহলে এই পিস্টনের আসলে কতটুকু চাপ প্রয়োগ হইতেছে হিসেব করে বলো তো, এই পিস্টনের চাপের পরিমাণ কত, P is equal to F by F1 by A1, তাই না? তার মানে হচ্ছে আমাদের 10 by 2 বা সমান সমান 5 প্যাস্কেল, নাকি? তাহলে এই পিস্টনে 5 প্যাস্কেল আমরা চাপ পাচ্ছি, তার মানে এই পিস্টনের যে তলাটা, মানে এই অংশটা আছে, তার প্রতি একক ক্ষেত্রফলে 5 নিউটন করে বলই পাওয়া যায়। এখন ধরো এই পিস্টনটার ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার স্কোয়ার, A2। তাহলে এখন যেহেতু প্যাস্কেলের সূত্র আমাদেরকে বলতেছে যে চাপ এখানেও যা ওইখানেও চাপ আসলে তাই, এখানে প্রতি একক ক্ষেত্রফলে আমি 5 নিউটন করে বল পাচ্ছিলাম, তাহলে এই পিস্টনটার প্রতি একক ক্ষেত্রফলে আমি কি সেই 5-5 করে বলই পাবো, না পাবো কি না? তাহলে একটু চিন্তা করো, প্রতি একক ক্ষেত্রফলে আমি বল পাচ্ছি 5 নিউটন করে, তো এটার ক্ষেত্রফল কত, 10 মিটার স্কোয়ার। তাহলে 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফল ইন টোটাল কি 5 বার, মানে 10 বার আমি 5 নিউটন করে বল পাবো, না 10 টাইমস। তার মানে ঘটনাটা যেটা দাঁড়াবে, এখানে আমি যে বলটা পাবো সেই বলটা হয়ে যাবে আমার 50 নিউটন। দিলাম 10 নিউটন, পাইলাম 20 নিউটন, 50 নিউটন। এবং এখানেও চাপটা আসলে সমান, এখানে চাপ যদি আমরা বের করি এফ টু বাই A2, তাহলে F2 হচ্ছে 50 নিউটন, A2 হচ্ছে 10, ঘুরে ফিরে সেই 5 প্যাস্কেলই পাইলাম। সো দুই জায়গাতেই আসলে কি চাপ তো সমানই আছে, এটাই তো প্যাস্কেলের সূত্র বলে। তো দুই জায়গায় চাপ সমান রাখতে গিয়ে এটা যেহেতু ক্ষেত্রফল বেশি, এখানে ইন টোটাল ধাক্কাটা বেশি পড়ে যায়, মানে ইন টোটাল বলটা আমরা এখানে বেশি পাই। সো এই হচ্ছে প্যাস্কেলের সূত্রের মূল কাহিনী, অল্প পরিমাণ বল প্রয়োগ করে অনেক বেশি পরিমাণ বল তৈরি করা যায়, এই প্যাস্কেলের সূত্র স্কেলের বল বৃদ্ধিকরণ নীতিটা ব্যবহার করে। বুঝলাম সবাই? কোন প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে খুঁটিনাটি কয়েকটা জিনিস আছে। হ্যাঁ বলো। আগে ম্যাথ টাই মনে হয় আমাদের ভুল হয়েছিল, আমরা অংশ পানির উপর ভেসে আছে, উপরে ভেসে আছে বলা। জি স্যার। এখন ওইটা দিয়ে হিসাবটা করে দেখো উত্তর মিলে কিনা। এই হচ্ছে বেসিক বল বৃদ্ধিকরণ নীতি। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, এখানে আমি বল প্রয়োগ করলাম কম, এখানে বল পাইছি বেশি, তাহলে কি এখানে কাজ বেশি হইছে? কিভাবে কাজ তো বেশি হওয়ার কথা, আমরা তো জানি কাজ W equal to Fs, কাজ বেশি কেন হবে না? কাজ কেন বেশি হবে না?
কাজ বেশি হবে না তার একটা সুনির্দিষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে দেখো, এই পিস্টনটা যখন আমি এখান থেকে এই পর্যন্ত নামাবো, এই যে এতটুকু পরিমাণ পানি অপসারণ হবে তাই না, তো এই পরিমাণ পানি তো আসলে এই পিস্টন মানে জায়গা দেওয়ার জন্যই তো পিস্টনটা উপরে ওঠে তাই না, তো এই পরিমাণ পানিকে জায়গা দেওয়ার জন্য এই পিস্টনটাকে কি এই পরিমাণে উঠা লাগবে নাকি অনেক কম পরিমাণ উঠতে হবে? তার মানে এখানে আমার বল ছিল কম কিন্তু সরণ হচ্ছে বেশি, Fs, ঠিক আছে? কাজের এখানে আমার বল অনেক বেশি আমি পাবো, মানে এখানে সরণ কম। তাহলে বুঝলাম কাহিনীটা কি হয়েছে, গুণফলটা আসলে একই আছে, বল যত গুণ বৃদ্ধি পাইছে সরণ তত গুণ কমছে। মানে এটাও বলা যায়, এখান থেকে উল্টা প্রমাণ করে বলা যায় যে যদি এখানে এই পিস্টনটা আমরা 10 সেন্টিমিটার সরণ ঘটে, বা মনে করো 10 সেন্টিমিটার, ধরো এটা 100 সেন্টিমিটার সরণ ঘটে, তাহলে ওইটা সরণ ঘটবে মাত্র 2 সেন্টিমিটার, মানে 50 ভাগ কমে যাবে। কথাটা সরি, 50 ভাগ কমবে না, 10 নিউটন থেকে 50 নিউটন পাইছি, মানে 5 গুণ বাড়ছে, তাহলে ওখানে 5 গুণ কমে যাবে, মানে সেখানে হবে 20 সেন্টিমিটার। এই পিস্টনটা যদি 100 সেন্টিমিটার ভিতরে তুমি প্রবেশ করাও, এটা জাস্ট 20 সেন্টিমিটার উপরে উঠবে। তার মানে কি টোটাল কাজ একই, বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট যেটা করবেন আপনারা বাকি আছে সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র তো বই থেকে দেখতে পারো, জিনিসটা মজার বিষয়। তো হুকের সূত্র কি সেটা বোঝার আগে আমাদের দুইটা জিনিস বোঝা লাগবে, সেই দুইটা জিনিসকে একটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা, তারপর আরেকটা জিনিস বোঝা লাগবে বিকৃতি, তারপর আরেকটা জিনিস বোঝা লাগবে সেটা হচ্ছে পীড়ন। তো প্রথমে স্থিতিস্থাপকতা দিয়ে শুরু করি। স্থিতিস্থাপকতা জিনিসটা কি, স্থিতিস্থাপকতা হচ্ছে কিভাবে বোঝাবো, আচ্ছা একটা স্প্রিং এর কথা, একটা স্প্রিং চিন্তা করো, স্প্রিং এর উদাহরণ চিন্তা করো। একটা স্প্রিং কে যদি আমরা টান দিয়ে ছেড়ে দিই, তাহলে সেটা কি তার আগের অবস্থায় ফিরে যায় না, যেতে চায় তাই তো? বা একটা ধাতুর দণ্ডকে মনে করো আমি যদি সামান্য একটু সেটাকে ফ্লেক্স করি, মানে একটু বাঁকাই, তারপরে যদি সেটাকে ছেড়ে দেই, সেটা আবার আগের অবস্থানে ফিরে যায় না, যায়। তো যেই ধর্মের কারণে কোন একটা বস্তু তার অবস্থানের পরিবর্তন করতে চায় না, অবস্থান বললে ভুল হবে, মানে তার শেপের পরিবর্তন করতে চায় না, তার আকৃতির আকার আকৃতির পরিবর্তন করতে চায় না, বা পরিবর্তন করলেও সেটা আবার স্বতঃস্ফূর্ত হবে নিজের আগের আকৃতিতে ফিরে আসে, সেই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা, ঠিক আছে? স্থিতিস্থাপকতা। তো আরেকটা জিনিস জানা লাগবে, আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা এই জিনিসটা কি, স্থিতিস্থাপক সীমা হচ্ছে ধরো তুমি একটা লোহার স্কেল নিয়ে, স্টিলের স্কেল নিয়ে সেটাকে একটুখানি বাঁকাইলে ছেড়ে দিলে সেটা আবার সোজা হয়ে যায়। এখন তুমি সেটাকে পুরোটা বাঁকায় বেন্ড করে ফেলছো, পুরো ইউ শেপে, তাহলে কি এটা পুরো সোজা হবে? সোজা হবে না। কেন? কারণ তার স্থিতিস্থাপকের একটা সীমা আছে, যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তাকে তুমি ফ্লেক্স করলে সে আবার আগে অবস্থানে ফিরে যাবে, তার থেকে বেশি যদি ফ্লেক্স করো তাহলে সে পার্মানেন্টলি বাঁকা হয়ে যাবে, মানে তার অ্যাটমিক স্ট্রাকচার গুলো, তার যে ধাতব বন্ধন গুলা শেপটাই বদলে যাবে, সে আর আগের অবস্থানে ফিরে যেতে পারবে না। তো তার মানে সর্বোচ্চ মানে কোন একটা বস্তুর অবস্থান মানে মানে কি বলবো আসলে মানে বিকৃতি যেটাকে আসলে বলে, মানে এটাই আসলে বিকৃতি, যখন তুমি কোন একটা বস্তুর শেপ চেঞ্জ করার চেষ্টা করো সেটাকে আসলে আমরা বলি বিকৃতি আর কি। তো যখন তুমি কোন একটা বস্তুকে বিকৃত করতে চাও, সর্বোচ্চ যে পরিমাণ বিকৃত করলে বস্তুর স্থিতিস্থাপকতা বজায় থাকে, নষ্ট হয়ে যায় না শেপটা, সেটাকেই আমরা বলি স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে? সহজ জিনিস, কোনো সমস্যা হচ্ছে? আর কথা না, একদম বেসিক সিম্পল জিনিস। তারপরে হচ্ছে পীড়ন। পীড়ন জিনিসটা কি, ধরো এই যে স্কেলটাকে আমি এই দিক পুশ করতেছি, এখন স্কেলটা কি আমাকে অপোজিট দিকে পুশ করবে না নিজের অবস্থানে? তো এইটাই হচ্ছে আসলে পীড়ন, এটাই হচ্ছে কি পীড়ন। পীড়ন কি,
কোন একটা বস্তুকে বিকৃত করতে গেলে বস্তুটি তার ভেতর থেকে ওই বিকৃতির বিরুদ্ধে একটা বাধা দানকারী বল দেয়, এটা হচ্ছে বিকৃতি। বিকৃতি আর বিকৃতি করতে গেলেই আমরা একটা ভেতর থেকে বস্তুর বল অনুভব করি, সেটা হচ্ছে পীড়ন। তো পীড়নটা আসলে চাপের মতোই, পীড়ন চাপের সূত্র যেমন কি পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, পীড়ন আসলে একটা চাপ, এই জন্য এটার সূত্র হচ্ছে এফ বাই এ, এবং এটার মাত্রা একক চাপের এককের মতোই সেম। কথাটা বোঝা গেছে? তো এখন এই যে পীড়ন এবং বিকৃতি নিয়ে আসলে হুকের একটা সূত্র আছে, তো হুকের সূত্রটা কি? আচ্ছা, স্থিতিস্থাপক সীমা হচ্ছে যেই পর্যন্ত একটা বস্তুকে বিকৃতি করলে বস্তু আবার আগের অবস্থানে ফিরে যেতে পারে, সর্বোচ্চ যে পরিমাণ বিকৃত করলে সেটা হচ্ছে স্থিতি মানে স্থিতিস্থাপক সীমা। আর পীড়ন হচ্ছে যখন তুমি বিকৃতিটা ঘটাইতেছো তখন তো তুমি, হ্যাঁ ও বিকৃতি, বিকৃতি হচ্ছে বস্তুটার শেপ চেঞ্জ করা। তুমি যখন কোন একটা বস্তুকে সাপোজ তুমি একটা রাবারকে মোচড়াও, রাবারটা মোচড়ে বেঁকে যাবে, কিন্তু রাবারটা উল্টা দিক থেকে তোমাকে কি বাধা প্রদান করবে না, করবে কি না? হ্যাঁ, একটা সহজ সিম্পল হয়ে, তোমরা মাথায় রাবারের ব্যান্ড পরো, নিশ্চয়ই পরো। তো রাবারের ব্যান্ডটাকে টান দেওয়ার পরে সেটাকে মানে রাবার ব্যান্ডটা কি বেশিক্ষণ টান দিয়ে ধরে রাখা যায়, সে নিচের দিকে টেনে আবার চুপসে যায় না, ছোট হয়ে যায় না? তো এই যে তুমি যখন রাবারটাকে টান দাও তুমি সেটার মধ্যে বিকৃতি দেওয়ার চেষ্টা করো, মানে তার স্থিতিস্থাপক সীমা তাকে তুমি বিকৃত করো, বাট সে কিন্তু ভেতর থেকে তোমাকে টানতে থাকে, তো এই টানটা হচ্ছে পীড়ন। বুঝতে পারছি, বিকৃতি করার জন্য তুমি দাও বল আর বল, বা তুমিও চাপ দাও বিকৃতি করার জন্য, আর পীড়নও উল্টা চাপ দেয় তোমাকে সেটা তার অবস্থানটাকে আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। বোঝা গেছে? তো এই পীড়ন আর বিকৃতির মধ্যেই সম্পর্ক ক্রিয়েট করে হুকের সূত্র। তো হুকের সূত্র আমাদেরকে কি বলে? হুকের সূত্র আমাদেরকে এইটা বলে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, মানে স্থিতিস্থাপক সীমা ওভারকাম করে তুমি যেতে পারবে না, তাহলে তো আর বস্তু আর স্থিতিস্থাপকতা আগের মতো পাবাই না। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন একটা বস্তুর যে পীড়ন সেটা হচ্ছে বিকৃতির সমানুপাতিক, বা বিকৃতি পীড়নের সমানুপাতিক, একই কথা। পীড়ন আর বিকৃতি হচ্ছে সমানুপাতিক। এটার মানে কি? এটার মানেটা খুব সহজ সিম্পল, আমি এই স্কেলটাকে যতটা বাঁকাবো তত বেশি সে ভেতর থেকে আমাকে বল দিবে না? তুমি একটা রাবারের ব্যান্ডকে যতটা টানবা ভেতর থেকে তত বেশি সে টান দিবে না? তার মানে কি, তুমি যত বেশি বিকৃত করতে যাবা পীড়নটাও তত বেশি তুমি পাবা। এই জন্য এরা এদের দুজনের মধ্যে রিলেশনটা হচ্ছে সমানুপাতিক। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তো এখন এই যে পীড়ন এবং বিকৃতি এদেরকে কিছু মানে ম্যাথমেটিক্যাল ভাষায়ও প্রকাশ করা যায়, ঠিক আছে? তো পীড়ন তো একটু আগে বললাম যে এফ বাই এ, পীড়ন তো সেটা চাপ, সেটা হচ্ছে এফ বাই এ, সমানুপাতিক বিকৃতি, বিকৃতির একটা প্রকাশক আছে। এখন বিকৃতি যখন আমরা কথা বলবো তখন আসলে বিভিন্ন ধরনের বিকৃতি আছে, বিকৃতির কয়েকটা ক্যাটাগরি আছে, মেইনলি তিনটা ক্যাটাগরি আছে। তো বিকৃতি মূলত তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি, একটাকে বলে ক্ষেত্র বিকৃতি, আর একটাকে বলা হয় আয়তন বিকৃতি। জাস্ট আ মিনিট। তো দৈর্ঘ্য বিকৃতি জিনিসটা কি, ধরো একটা স্টিলের মেটাল দণ্ড আছে, দণ্ড না মানে একটা তার, তুমি করলা কি এটাকে নিচ থেকে টানা শুরু করলা একটা ফোর্স দিয়ে। কথাটা বুঝতে পারছো? আমি একটু একটু ডিস্টিংক্টলি আঁকি, ধরো তারটা হচ্ছে এই রকম, এই যে মোট এতটুকু মোটা, ঠিক আছে? এটা এটা অবশ্যই একটা গোলাকার তার, তাহলে তুমি যখন এটার উপর বল প্রয়োগ করতেছো এই যে তারটার যে প্রস্থ যে ক্ষেত্রফল এ, তার উপর তুমি একটা বল প্রয়োগ করতেছো, তাহলে এখানে তোমার বিকৃতি পীড়ন, পীড়নটা আর কি, পীড়ন যেটা হবে সে তুমি তারটাকে নিচের দিকে টানতেছো, সেও আসলে বিপরীত দিক থেকে তোমাকে টানতেছে, এটাই তো পীড়ন। তাহলে পীড়নটা হচ্ছে তোমার এখানে হবে এফ বাই এ। বাট এই যে তার জাতীয় এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে যখন আমরা টান বলটা বোঝাই তখন এই ফোর্সটাকে
আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট না করে সেটাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি। টি মানে হচ্ছে টেনশন ফোর্স বা তারের টান বলে এটাকে। তাহলে পীড়ন তারের ক্ষেত্রে টি বাই এ। তো যখন আমরা এভাবে টান দেই বস্তুটা, মনে করো একটু তার দৈর্ঘ্যটা মনে করো একটু বেড়ে যায়, তাহলে এইটার বিকৃতিটা হয়েছে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর, এই জন্য এটাকে আমরা বলি দৈর্ঘ্য বিকৃতি। আবার তুমি ধরো একটা ক্ষেত্রফল আছে, এমন একটা বস্তুকে টান দিয়ে সেটাকে তুমি বড় করে ফেললা চারিদিক থেকে টান দিয়ে, তখন সেটা হচ্ছে ক্ষেত্রফল বিকৃতি। আবার তুমি যখন একটা রাবারকে মোচড়াও তখন কিন্তু তার পুরো শেপটাই তুমি বদলে ফেলতে পারো, বা একটা বেলুনকে যখন তুমি স্কুইজ করো তার তো পুরো আয়তনটাকেই তুমি সংকুচিত করে ফেলতে পারো। তো ওইটাকে বলা হয় আয়তন বিকৃতি। কথাটা বোঝা গেছে? তো বিকৃতি হতে পারে তিন ধরনের, দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন বিকৃতি। তো এটা একটু পরেই হ্যাঁ প্রায় সব রকমের পদার্থের জন্য, কারণ সব পদার্থেরই কম বেশি স্থিতিস্থাপকতা আছে এই দুনিয়াতে। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটু বলি, তো পীড়ন এবং বিকৃতি যেহেতু সমানুপাতিক, সমানুপাতিক উঠে দিয়ে একটা ধ্রুবক আসে, তাই না? তো এই ধ্রুবকটার একটা বিশেষ নাম আছে, এই পীড়ন ইজ ইকুয়াল টু এই যে ধ্রুবকটা আমরা বসাবো, এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলা হয়? স্থিতিস্থাপক, আমি কি লিখতেছি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক ইনটু হচ্ছে বিকৃতি। তাহলে আমরা এখান থেকে যেটা পাই যে পীড়ন এবং বিকৃতি, যদি বিকৃতি তুমি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি পীড়ন বাই বিকৃতি, বিকৃতি এটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা যেটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং এটা এক একটা নির্দিষ্ট পদার্থের জন্য এক একটা নির্দিষ্ট ফিক্সড মান থাকে, নির্দিষ্ট উপাদান। লোহার জন্য এটা একরকম। এটা কিভাবে আসছে, এটা কিভাবে আসছে বলতে গেলে আসলে আমাকে একটু লম্বা আলোচনা করতে হবে, আমি একটু সংক্ষেপে বোঝাই। তো হুক যখন এই সূত্রটা আবিষ্কার করছে তখন সে করছে কি, আমরা সাপোজ ধরো এই দৈর্ঘ্য পীড়ন দিয়ে কাজ করি, মানে দৈর্ঘ্যের আলোচনা দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি, সে করছে কি, এই যে তারটাকে এক একবার এক এক রকম ভাবে টান মানে বল প্রয়োগ করছে, এটার উপর বিভিন্ন ভারী ভারী ওজন চাপাইছে। হ্যাঁ, ভারী ভারী ওজন চাপাইয়া এটাকে বিকৃত করছে, এটাকে কি করছে, বিকৃত করছে। তো বিকৃত করার পরে সে পীড়ন পাইছে ডেফিনেটলি। তো সে প্রত্যেকবার করছে কি, বিভিন্ন পরিমাণ ওয়েট এটার মধ্যে চাপায় দেখছে যে কখন এটা কতটুকু বিকৃত হয়। কথাটা কি বুঝতে পারছো, কখন কতটুকু বিকৃত হচ্ছে? তো বিভিন্নবার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ওজনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম বিকৃতি সে পাইছে, দেন সেগুলো হিসাব করছে। হিসাব করার পরে সে করছে কি, পীড়ন এবং বিকৃতি গুলাকে ভাগ দিছে প্রত্যেকবার ইন্ডিভিজুয়ালি। তো ভাগ দেওয়ার পরে সে দেখতেছে এই দুইটার ভাগফলটা সবসময় একটা কমন ভ্যালু হইতেছে, একটা সম কমন ভ্যালু, অনেকটা তোমার এই যে আমাদের আমরা যে স্নেলের সূত্রটা পড়ছি না ওই রকম আর কি। তো সেখান থেকে সে ডিসিশন দেয় যে এই দুইটার অনুপাত একটা নির্দিষ্ট উপাদানের পদার্থের জন্য একটা নির্দিষ্টই হবে সবসময়, এবং এটাকেই নাম দেওয়া হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কথাটা বুঝতে পারছি? তো এখন এই পীড়ন বা বিকৃতি তিন রকম হতে পারে, বললাম দৈর্ঘ্য বরাবর হতে পারে, ক্ষেত্র বরাবর হতে পারে, আয়তন বরাবর হতে পারে। তো যদি সেটা হয় দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি, যেমন এই তারটার সাথে আমরা যে কাজটা এখন করলাম, তখন আমরা এখান থেকে যে পীড়নটা পাবো সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য পীড়ন, আর বিকৃতিটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্য বরাবর বিকৃতি হয়েছে। ঠিক আছে, তখন এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একটা বিশেষ নাম হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ইয়ং এর গুণাঙ্ক। কি বলবো, ইয়ং এর গুণাঙ্ক, বা এটাকে ওয়াই দিয়ে তখন রিপ্রেজেন্ট করা হয়। কথাটা বুঝলাম? দৈর্ঘ্যের ক্ষেত্রে এটাকে মানে আলাদা, মানে আমরা এটাকে দৈর্ঘ্য গুণাঙ্ক বলি, বাট এটাকে ইয়ং গুণাঙ্ক নামে নাম দেওয়া হয়, কারণ এই জিনিসটা নিয়ে কাজ করছে ইয়ং নামে একজন বিজ্ঞানী, এই জন্য এটা নাম আমরা ইয়ং গুণাঙ্ক দিছি। আবার প্রত্যেকটা নিয়ে কি আলাদা আলাদা বিজ্ঞানী কাজ করছে?
বাকিগুলো আলাদা বিজ্ঞানীর কাছ থেকে আসছে কিনা আমি জানি না, কারণ বাকিগুলোর কোনো স্পেশাল নাম নাই। যেমন তোমার যেটা ক্ষেত্রফল বিকৃতি, ক্ষেত্রফল পীড়ন বা ক্ষেত্রফল বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, ওইটাকে আমরা ক্ষেত্র গুণাঙ্ক বলি, ক্ষেত্রফল গুণাঙ্ক বলি। আর আরেকটা হচ্ছে যেটা আয়তন চিহ্ন, সেটাকে আমরা আয়তন গুণাঙ্ক বলি। সেখানে আলাদা করে নাম দেওয়া হয় না, ঠিক আছে? তো কেন দেওয়া হয় না আমি জানি না, আমি হিস্ট্রি জানি না, হিস্ট্রি নিয়ে আসলে কখনো খাটি না। এই হচ্ছে ঘটনা, বুঝতে পারলাম? তো এখন আমরা যদি ব্যাক টু দা প্যাভিলিয়নে যাই, মানে আমরা যদি আবার একদম প্রথমে ফিরে যাই, এই প্রথম ইকুয়েশনে ফিরে যাই, তো আমরা যদি এই তারটার জন্য বিকৃতি এবং পীড়নের হিসাব করি, আমরা তো পেয়ে গেলাম এই তারটার মধ্যে যখন আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ওয়েট দিচ্ছি তখন তার পীড়নের মান হচ্ছে এত। তো এখানে বিকৃতির মান কত? এই যে তারটা এখান থেকে এই পর্যন্ত আসলো, বিকৃতি কি এতটুকু মনে হচ্ছে না? এটা হচ্ছে আসলে দৈর্ঘ্যের পরিবর্তন, বাট বিকৃতির হিসাবটা এভাবে করা হয় না। বিকৃতির হিসাবটা এভাবে করা হয় যে বিকৃতি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি আর কি। হ্যাঁ, আমরা দৈর্ঘ্য বিকৃতি নিয়ে কাজ করছি। দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন, পরিবর্তন বাই হচ্ছে আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হইল আর আদি দৈর্ঘ্য কত ছিল, এই দুটোর অনুপাতকে আমরা বলি বিকৃতি। তো এখন ধরো এটার আদি দৈর্ঘ্য ছিল এল ওয়ান, এখন নতুন দৈর্ঘ্য হচ্ছে ধরো এল টু, তাহলে এটার দৈর্ঘ্য পরিবর্তন কত হইল, এল টু মাইনাস এল ওয়ান, আর আদি দৈর্ঘ্য কত, এল ওয়ান ছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের বিকৃতির মান। বুঝতে পারলাম? ক্লিয়ার? এটা কেন করা হয় না, মানে আমরা তো এখন এই যে পীড়ন আর বিকৃতি সূত্রের মধ্যে মানগুলা বসাবো, পীড়নের মান হচ্ছে এটা আর বিকৃতির মান হচ্ছে এটা। বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন বা আদি দৈর্ঘ্য, এটার অনুপাতকে বলা হয় বিকৃতি, বিকৃতির সম্পর্ক, ঠিক আছে? তো এখন যদি আমরা হুকের সূত্র বসাই দিই, তাহলে আমাদের এখান থেকে বলতে হবে পীড়ন সমানুপাতিক বিকৃতি, তার মানে হচ্ছে P by A is proportional to তোমার হচ্ছে L2 minus L1 by L1। স্যার বিকৃতি কি কখনো মাইনাস হতে পারে? বিকৃতি মাইনাস, যদি তুমি নেগেটিভ ফোর্স দাও তাহলে মাইনাস হবে। তুমি এখন ধরো এটারে তুমি ট্যাঙ্গা লম্বা করার বদলে তুমি এটাকে চাপ দিয়ে খাটো করার চেষ্টা করতেছো, যেমন তুমি একটা স্প্রিং কে যদি চাপানোর চেষ্টা করো, কথাটা বুঝতে পারছি? বাট আমার মনে হয় না মাইনাস ধরা লাগবে, কারণ এখানে সূত্রটা আসলে এরকম না, L2 মাইনাস, হ্যাঁ মাইনাস হইতে পারে। আবার যদি শুধু চিন্তা করে কেউ যে শুধু পরিবর্তনটা হিসাব করবে, তখন কিন্তু L2 থেকে L1 বিয়োগ দিবে, তখন L1 থেকে L2 বিয়োগ দিবে, ঠিক আছে? তো এখন এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি তোমার P by A is equal to, আমরা এখানে ধ্রুবক বসাবো, এই ধ্রুবকটা কি হবে, ইয়ং এর গুণাঙ্ক হবে, মানে y, মানে y is equal to হবে L2 minus L1 by L1। তোমাদের বইয়ে খুব সম্ভবত এখানে যে কাজটা করছে এই L2 L1 না ধরে small l and capital L ধরছে, বুঝতে পারছো? একটাকে তো small l, একটা হচ্ছে capital L, তো ওইভাবেও করতে পারো। একটু দাঁড়া আমি দেখি তোমাদের সিস্টেম অনুযায়ী যদি না দেখি। তা স্মল এল ক্যাপিটাল ধরনে তারা এল আর এল নট ধরছে আর কি, এল আর এল নট ধরছে। কোনটা একটা আদি দৈর্ঘ্য ধরছে দেখি আমি একটু ধরো, আচ্ছা আদি দৈর্ঘ্যকে ধরছে এল নট আর চূড়ান্ত দৈর্ঘ্যকে ধরছে এল। তো তখন আমাদের এই ইকুয়েশনে যেটা ঘটেছে তখন এখানে হয়ে যাবে আমাদের এল মাইনাস এল নট বাই এল নট, তাহলে এখানে আমরা তখন বসাবো বাই এল নট। হ্যাঁ কি এল নট
এল নট, এল আচ্ছা এল নট, শোনো তোমরা উপরের ক্লাসে উঠলে মানে ইন্টারমিডিয়েট উঠলে, না না জিরো না, তোমরা যেমন এখন আদি দেবকে ধরো ইউ, ইন্টারমিডিয়েট দেখবা সেটাকে ইউ ধরতেছ না, সেটাকে ধরবা ভি নট, নট ঠিক একইভাবে এখানে আদি দৈর্ঘ্য একটু আগে আমরা এল ওয়ান ধরছিলাম, এখানে আমরা এখন তুমি এল নট ও ধরতে পারবো, মানে এল নট মানে সবকিছু প্রাথমিক অবস্থা বোঝায় ঠিক আছে, নিচে ছোট করে জিরো দেওয়া মানে, তো এল নট মানে হচ্ছে আদি দৈর্ঘ্য ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এল মাইনাস এল নট বাই এল নট, দেন তুমি ইকুয়েশনটাকে একটু উল্টায় পাল্টায় করলে তুমি পেয়ে যাবা, দেখো বই এই পর্যন্তই আছে মনে হয় তোমাদের, এরপরে তোমাদের বইয়ে আছে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, তো আয়তন বিকৃতির ক্ষেত্রেও সূত্রটা একই রকম থাকবে, শুধু যে পার্থক্যটা হবে বলি এই আয়তনের ক্ষেত্রে তখন আসলে চাপ আমরা এই যে টি বাই এ আলাদাভাবে হিসাব করলাম, বাট গ্যাসের ক্ষেত্রে তো তার কোনো নির্দিষ্ট ক্ষেত্রফল কখনো থাকে না, তো এই জন্য গ্যাসের জন্য এইটাকে আমরা চাপ সরাসরি পি দিয়ে প্রকাশ করি, মানে গ্যাসের জন্য সবসময় চাপ দিয়ে হিসাব করা হয়, তখন এটা হয়ে যায় ডিরেক্ট পি ইজ ইকুয়াল টু ওয়াই এর জায়গায় তখন বলবে বি, মানে গ্যাসের জন্য গুণাঙ্কের মানটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, আর বাকি সবকিছু আগের মতো থাকবে, শুধু পার্থক্য হবে কি দৈর্ঘ্যের জায়গায় আয়তন ঘটবে, তার মানে ভি মাইনাস ভি নট বাই ভি নট, এটা হচ্ছে গ্যাসের সময় এই আর কি, আসলে কিন্তু একই সূত্র, কেউ আবার মনে করেন আরেক রকম সূত্র এটা, বুঝতে পারছি ভি মানে আয়তন, ধরো তুমি একটা পাত্রের মধ্যে ভি আয়তনের গ্যাস নিছো ঠিক আছে, বি বি হচ্ছে তোমার আমাদের আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক ওয়াই ছিল এখানে দৈর্ঘ্য গুণাঙ্ক, আর বি হচ্ছে, বি হচ্ছে আয়তন গুণাঙ্ক, বুঝতে পারলাম এই সূত্রগুলো একটু তোমাদের ইদানিং বেশি আসতে পারে, একটু এটা দেখো কারণ এটা আসলে তোমাদের বইয়ের মানে মানে এই বইটা যখন প্রণয়ন করা হয়েছে তখন নতুন অ্যাড হয়েছে, প্রায় 2018 সালের কথা বলতেছি, মানে 17-18 দিকে যখন বইটা চেঞ্জ হয় তখন এইগুলো ছিল না এর আগে, তো এইগুলো একটু খেয়াল রাখো, হয়েছে সবার বুঝলাম, এবং এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় আলোচনা শেষ, কোন আলোচনার অবশিষ্ট নাই আমার জানা মতে ঠিক আছে, পুরোটা পড়ে একটু রিভাইজ করে ফেলবা, এবং অবশ্যই অবশ্যই পুরো চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট স্টাডি করবা, প্লাজমা প্লাজমা অবস্থা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, এটা আসলে এমন একটা বিশেষ অবস্থা যে অবস্থায় কোন পদার্থের তাপমাত্রা প্রায় তোমার মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেলে, মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি চলে গেলে সে তার মধ্যে থাকা যে ইলেকট্রন প্রোটনের যে মধ্যে যে মানে অ্যাটমিক যে নর্মাল যে অ্যাটমিক স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাই ভেঙে যায়, মানে তখন কার্যত ওর মধ্যে ইলেকট্রন প্রোটনগুলো ভেঙে একসাথে মিক্সড হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি প্লাজমা, এই জিনিসটা আমরা দেখতে পাই সূর্যের মধ্যে ঠিক আছে, বা নক্ষত্রগুলোর মধ্যে, বা যখন তোমার ঠাডা পড়ে বাষ্প পড়ে বলি আমরা ওই যে স্পার্ক দেখতে পাই মেঘ থেকে, ওই স্পার্কটা আসলে প্লাজমা তৈরি করে, প্লাজমার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্লাজমা তড়িৎ পরিবাহী, প্লাজমা কি তড়িৎ পরিবাহী, কারণ ওইটা এত হাই টেম্পারেচারে চলে যায় যে ওর মধ্যে থাকা ইলেকট্রন প্রোটন গুলো একে অন্যের বন্ধন বিচ্ছিন্ন করে লিটারেলি তারা নিজেদের মধ্যে ছোটাছুটি করতে থাকে, মানে মুক্ত হবে স্বাধীনভাবে তার মধ্যে অ্যাটমিক পার্টিকেল গুলো ঘোরাফেরা করতে পারে, এটার কারণই হচ্ছে হাই টেম্পারেচার, এটাকে বলে প্লাজমা, এর বেশি কিছু থেকে কোন সোর্স গুলা থেকে
মানে এই যে সূর্যের যে আপনি যে উদাহরণ না, শুধু যে সূর্যের দিকে আবিষ্কার হয়েছে তাই না, তুমি যখন মাঝে মধ্যে সুইচ অন অফ করো বাসায় এলে, তোমার ফ্যান লাইটে সুইচ অন অফ করো, মাঝে মাঝে তোমার সুইচের মধ্যে স্পার্ক দেখা যায় না, আগুনের ঝলকানি, ওগুলাও প্লাজমা, ওইটাও প্লাজমা। ওখানে তোমার যেটা হয়, তোমার দুইটা কানেকশন খুব কাছাকাছি থাকলেও, অ্যাটাচটা খুব কাছাকাছি থাকলেও, তাদের মহাকর্ষীয় বিভব এতটা বেশি হয়ে যায় যে মানে তাদের মধ্যে পটেনশিয়াল এত জমে যায়, সে করে কি লিটারেলি মাঝখানে থাকা বাতাসকে আয়নিত করে গরম করে ফেলে সেটাকে প্লাজমাতে কনভার্ট করে ফেলে, দেন সেটা দিয়ে ইলেকট্রিসিটি স্পার্ক মানে মানে প্রোপাগেট করে আর কি, যার ফলে আমরা ওই যে আগুনের ঝলকানিটা দেখতে পাই। আবার যখন তোমার মেঘ থেকে তোমার চার্জ ডিসচার্জ হয় মাটিতে, তখন যে আমরা স্পার্কটা দেখতে পাই, বিশাল বড় স্পার্কটা মেঘ থেকে নামে, ওইটাও আসলে প্রচন্ড হিট আপ করে বাতাসকে, প্রচন্ড হিট আপ করে বাতাসকেই প্লাজমা বানায় ফেলে, যার ফলে ওইটা স্রোতে তখন চার্জ গুলা মেঘে থাকা জমে থাকা বিশাল চার্জ গুলা সেটা মাটিতে ডিসচার্জ হতে পারে। বুঝতে পারলাম? এই হচ্ছে মোটামুটি বিষয়। পুরো চ্যাপ্টারটা একটু আগাগোড়া একদম মানে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড করে নিয়ে যাতে কোনো প্রবলেমস না থাকে, ঠিক আছে? আমি খুব চেষ্টা করব আগামী মাসের মধ্যে তোমাদের পুরো ফিজিক্স বইয়ের শিটগুলো রেডি করার জন্য, তখন প্রচুর ম্যাথ সলভ করতে হবে, কারণ ম্যাথ সলভ না করা পর্যন্ত আসলে খুব একটা এফেক্টিভ কিছু হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার